হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে 1,70,000 ভোল্টেজের, সরি, 1,32,000 ভোল্টেজের এই লাইনগুলো মাটির নিচ দিয়ে কীভাবে নেওয়া হয়েছে। এই প্রত্যেকটা এই রোলিংয়ের মাঝখান দিয়ে একটা করে ক্যাবেল নেওয়া হয়েছে, ছয়টা ক্যাবেলের জন্য ছয়টা লাইন রয়েছে অলরেডি। এই মাটির নিচ দিয়ে, এই বহুতল ভবনের নিচ দিয়ে কিন্তু 1,70,000 ভোল্টেজের লাইনটি ট্রান্সফার করা হয়েছে, এবং অতি সহজেই আমরা যদি এদিক থেকে দেখি যে হাই ভোল্টেজ মানে 1,32,000 ভোল্টেজের একটা পাওয়ার লাইন অতি সহজে এইভাবে যে এখান থেকে বহুতল ভবনের নিচ দিয়ে জাস্ট গ্রাউন্ড দিয়ে আপনি অতি সহজেই এই বিল্ডিংয়ের ওপার থেকে আবার বের করেছেন, এবং এই বিল্ডিংগুলো বহুতল ভবন, যার কারণে হাই ভোল্টেজটা উপর থেকে না নেওয়ার কারণে মাটির নিচ দিয়ে নিয়েছেন। তো অতি সহজেই কিন্তু নিয়ে যাচ্ছেন। তা আমরা কিন্তু অনেক সময় বিগ চিন্তা করি যে এটা এত হাই ভোল্টেজ মাটির নিচ দিয়ে কি নেওয়া যাবে কি যাবে না, এই ধরনের আমরা অনেক সময় টানে আন আন প্রফেশনাল কথা বলে থাকি অবশ্য, কিন্তু এটা আজকে বাস্তবে আমি দেখলাম যে না, এটা আমি মাটির নিচ দিয়ে নেওয়াই সম্ভব হয়েছে। দেখতে পাচ্ছেন যেহেতু লাইটটা ঠিক নেই, সে কারণে আপনার অন্ধকার হয়ে গেছে একটু, যার ভিডিওটা পোস্ট আমি দেখাতে পারতেছি না। তো আপনারা এর থেকে বুঝে নেন যে এই বহুতল ভবনগুলোর নিচ দিয়ে কীভাবে এই হাই ভোল্টেজটা ট্রান্সফার করেছেন, এবং এই খুবই দক্ষতার সাথে আমার মনে হচ্ছে যে ভালো নিচ দিয়ে নেওয়া হয়েছে, কারণ এতে যাতে কোনো আঘাত এবং খুঁত না লাগে, এবং পরবর্তীতে ডিপ করার সময় অবশ্যই ডেঞ্জার চিহ্নিত জায়গায় ফল করেছেন। তো ধন্যবাদ, আমি নেক্সট ভিডিওতে এটাকে ক্লিয়ার করে একটু ভিডিও করবো। ধন্যবাদ সবাইকে।